Hey there, it's good to be back with a new vlog and you're watching Eccentric Ayan. Ajke tritiya ar amar ajker vlog ta holo amar parar pujo niye. Amar parar pujo mane Sonarpur e Nowapara sarbojonin durgotshob. Ebochhor Nowapara sarbojonin durgotshob 66 tomo borsho mane 66th year e pa rakhlo. To cholo come along and find out amar parar pujor ayojon ebar kibhabe hoyeche. Prothomei dekhai puja mondoper baire main gate ta. এটা সোনারপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশে বড় গেট গেটে লাইটিং এর কাজ আর উপরে লেখা আছে বড় করে নোয়াপাড়া শ্রী শ্রী সার্বজনীন দুর্গা পূজা কমিটি আর যেমন আগেই বলেছি এটা হচ্ছে এবছর পূজোর 66 তম বর্ষ মেইন গেট দিয়ে ঢুকেই আরো আছে ছোট ছোট গেট এবং সেখানে পুরো কাজটা করা হয়েছে কুলোর Lighting এ এটা যেমন ডিজিটাল ইন্ডিয়া ডিজিটাইজড হচ্ছে সবকিছু সেরকম এখানেও দেখা যাচ্ছে ডিজিটাল কুলো আর তার মাঝখানে ডিজিটাল ফুল রাস্তা দুধারেই এরকম আছে সোশ্যাল মেসেজেস পূজা কমিটির পক্ষ থেকে তাদেরকে যারাই এখানে ঠাকুর দেখতে আসছে এবার এসে গেছি একদম প্যান্ডেলের সামনে প্যান্ডেলটা হয়েছে স্বস্তিক চিহ্নের আকারে কারণ এবছর পূজোর থিম হচ্ছে উৎসব পুরো প্যান্ডেলের গা জুড়েই আছে কালীঘাটের পটচিত্রের নিদর্শন বিভিন্ন দেবদেবী পৌরাণিক চরিত্র খুব ডিটেইলড কাজ থার্মোকলের কাজ খুব সুন্দর অনেক দিন ধরে আর্টিস্টরা এখানে বসেই এই সব কিছু তৈরি করেছেন আর স্বস্তিক চিহ্নের যে মাথাটা সেন্টারের যে গোলটা সেখানে রয়েছে বিশাল বড় মা দুর্গার পট এমনিতে প্যান্ডেলটা খুব সিম্পল বাট লাইট জ্বললেই পুরো লুকটাই হয়ে যাচ্ছে গ্র্যান্ড এইবার এসে গেছি প্যান্ডেলের ইন্টিরিয়ারে ইন্টিরিয়ারেও সেম পটচিত্রের কাজ বিভিন্ন পশু পাখি পৌরাণিক দৃশ্য পৌরাণিক চরিত্র এখানে আঁকা রয়েছে পুরো কাজটাই হ্যান্ডমেড এখানে আর্টিস্টরা বসে অনেক দিন ধরে এইসব সূক্ষ্ম কাজ করেছে প্যান্ডেলের সিলিংয়ে আরও ডিটেইল আরও ছোট ছোট কাজ সেখানেও পটচিত্রের নিদর্শন পুতুল যুদ্ধের দৃশ্য পশু পাখি এখানে এইসব ডিটেল কাজ করা রয়েছে এবার দেখাই মেইন সিলিংয়ের সেন্টারের কাজটা প্রত্যেকবার নর্মাল চ্যানেলের লাগানো হয় বাট এইবার ব্যাপারটা একদম ইউনিক হয়েছে আমার পার্সোনাল ফেভারিট এটা ফ্লোরাল চ্যানেলের প্যান্ডেলের বাইরেই হচ্ছে নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসব পূজা কমিটির অফিস যেটা আস্তে আস্তে পুজোর দিন যত চলে তখন হয়ে ওঠে এটা আড্ডা জোন পাড়ার লোকজন বা অন্যান্য দর্শনার্থী যারা ঠাকুর দেখতে আসেন তারাও এখানে বসে আড্ডা দেন তার পাশেই আছে এই মেইন ডায়াস যেখানে উদ্বোধনের দিন হয়েছিল চিফ গেস্টের ওয়েলকাম করা আর তারপরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সামনে প্রচুর ভিড় প্যান্ডেলের সামনে পুরো রাস্তাটাই এরকম ভিড়ে ঠাসা ছিল আর অবভিয়াসলি পুলিশও রাখতে হয়েছে আই ওয়াজ লাকি আমি যখন গেছিলাম প্যান্ডেলে তখনই প্রতিমার আবরণ উন্মোচন চলছিল যে মুহূর্তটার জন্য বাঙালি সারা বছর ওয়েট করে থাকে ঠাকুর দেখার ঠাকুরের মুখ দেখার সেই মুহূর্তটা এসে গেছে মা মহিষাসুর মর্দিনী নোয়াপাড়ার ঠাকুর দালানে আস্তে আস্তে করছেন আত্মপ্রকাশ এইবার শুরু হয়ে গেল উৎসব যা চলবে যতদিন মা আমাদের মধ্যে আছেন ততদিন এই হচ্ছে আমাদের এবছরের প্রতিমা আমি প্রতিমার একদম সামনে গিয়ে সবার মুখগুলো
ভালো করে দেখাবো। খুব সুন্দর এখানে হাতের কাজ, গ্র্যান্ড অ্যান্ড ডিটেইলড কাজ। এবছর আমাদের মূর্তিকার বা প্রতিমা শিল্পী হলেন কুমোরটুলির শিল্পী শ্রী মিন্টু পাল। এবার চলে এসেছি একদম মায়ের সামনে। মায়ের মুখটা খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্ট কাজ। দশভুজা, দশ দিক আলো করে, দশপ্রহরণ ধারণ করে চলে এসেছেন আমাদের মাঝে। এতদিনের অপেক্ষা, সারা বছরের অপেক্ষা অবশেষে শেষ হলো। এটা হচ্ছে প্যান্ডেলের ব্যাক সাইড, মানে আমাদের বাড়ির দিকের সাইডটা, যেখানে এরকম ছোট ছোট লাইটিংয়ের বোর্ডস লাগানো হয়েছে। আর ওই দূরে দেখা যাচ্ছে প্যান্ডেল। তো এই ছিল নোয়াপাড়া সার্বজনীন দুর্গোৎসবের 66th ইয়ারের আয়োজন। আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। কেমন লাগলো জানিও কমেন্টে, অ্যান্ড অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।